স্বাগতম জানাই আমার সাইজির বাইক গুরু টু চ্যানেলে। আপনাদের আসার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমার নাম হচ্ছে সাইজুরুদ্দিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাইজির বাইক গুরু। তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা এসেছেন, তো আপনাদেরকে কিছু আমি তথ্য দেব। যেমন বাইকের BS6 বাইকগুলো আসছে, সেগুলো বাইকের ব্যাপারে আজকে নিয়ে আলোচনা করব। কেন আমার ফার্স্ট চ্যানেলে আমি অলরেডি ভিডিও ছাড়তে আরম্ভ করে দিয়েছি BS6-এর, বাজাজ পালসার, সুপার স্প্লেন্ডার আর TVS আমার সবই ছাড়বো আস্তে আস্তে। তো এই চ্যানেলে আমি কিছুদিন থেকে কাজ করতে পারিনি, 2-4 দিন থেকে, আজকে এই ভিডিওটা ছাড়ছি। যে আপনারা চিন্তা করবেন না, আমি আজই আপনাদের পাশে। তো BS6 বাইকের আমি এখন থেকে আপনাদেরকে ভিডিও দিব আর খুব ভালো লাগবে আশা করি। সিক্স বাইক আমরা কীভাবে ঠিক করব, এখন তো সব বলছে যে BS6 বাইক সব আমাদেরকে ঠিক করতে হবে ল্যাপটপ কম্পিউটারে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে আছেন, আমার একটা কর্তব্য যে আপনাদের কিছু একটা করি, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। BS2, BS3, BS4 সব গাড়িরই কাজ আমরা করেছি, করবো, BS6 এসছে তারও উপায় বের করে নিয়েছি। তো আমাদেরকে BS6 বাইক এখন সেরকম সমস্যা দেখা দিচ্ছে না, যেমন বাইকগুলো সেমন আমাদের আমদানি হয়নি, বেশি বাইক হয়নি। 2020-তে আরম্ভ হলো, লঞ্চ হয়েছে, কিন্তু এখন আমাদের পুরাতন বাইকের কাজ করে আমাদেরকে অনেক দিন যাবে। তবে হ্যাঁ, নতুন নতুন BS6 গাড়ি বের হওয়ার পরই প্রবলেম, বাইকে সমস্যা শুরু হয়ে গেছে। তো বাইকগুলো আমরা কিভাবে ঠিক করব, শোরুম পাঠিয়ে দিব না আমাদের গ্যারেজেই করব? তো বন্ধুরা, এই ভিডিওটা আমার দেখেন, আমি BS6-এর ব্যাপারে আজকে এই ভিডিওটা আছে আর আপনাদেরকে বলবো। BS6 বাইক একটা এমন জিনিস যাতে সেন্সর অনেকটা লাগানো আছে, যেমন ইঞ্জিন টেম্পারেচারের জন্য আলাদা আছে, তারপরে ফিউল ইঞ্জেক্টরের জন্য আছে, ফিউল পাম্পের জন্য আছে, তারপরে CDI-এর জন্য আছে, ভোল্টের জন্য আছে, সব কিছুর জন্য সেন্সর লেগে আছে। তো সেন্সরগুলো যদি বাইকের কেটে যায়, তাহলে আমরা সেন্সর কিন্তু আমরা অটোমেটিক ইরোর কোড হিসাবে আমরা বুঝতে পারছি না। তো আমাদেরকে কি করতে হবে, যেমন কোম্পানি বলছে BS6 শোরুমে নিয়ে আসো, আমরা চেক আপ করে দিব, আমাদের কাছে মেশিন আছে, 20,000 টাকা দাম, 15,000 টাকা দাম, আমরা কাজ করে দিব। তো বন্ধুরা, এটাও কথা ঠিক, ওরাও করে দিব, ওদের কোম্পানির যেটা থাকে, ধরেন যে হিরোর যেটা টোলস আছে BS6-এর, সেটার দাম প্রায় হয়ে যাবে 15-16,000 টাকা, বাজাজেরও হয়ে যাবে। তাই সব কোম্পানির আলাদা আলাদা টুলস থাকে, কিন্তু আমরা ইউনিভার্সাল টুলস কিভাবে ব্যবহার করব, কী টুলস নেব? তো আমি অবশ্যই সব কিছু টুলস নিয়ে নিয়েছি, যেমন আমার উপরে দেখছেন এই কেবিলটা, এই কেবিলটার দাম মাত্র 900 টাকার মতন দাম আছে। আর তার এই পার্শ্বে দেখেন, এ পার্শ্বে এটা হচ্ছে ব্লুটুথ স্ক্যানার, তো এটার দাম হচ্ছে 500 টাকা। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই সব জিনিস আমি কিনেছি, বাইকে ইউজও করেছি আর আমার ফার্স্ট চ্যানেলে আমি ভিডিও বানাতে আরম্ভ করেছি, কিন্তু আমার কিছুদিন থেকে এখন দোকানে একটু সাপে কাজ আছে, আমদানি, আমি কাজও করছি, প্লাস বাইকের রিভিউও করি, সবই করি, BS6-এর ব্যাপারে ভিডিও বানাই, সবই করি। তো এখন আমি দুদিকে এখন দেখতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি এই চ্যানেলে আমি কন্টিনিউ একটা করে ভিডিও দেব, সেটা টাইম হচ্ছে মোটামুটি ধরে রাখেন 5টার পর দিন, বিকাল 5টার পর একটা করে ভিডিও প্রতিদিন ছাড়বো। তো কথা হলো, এই যে কেবিলগুলো আমরা কিনলাম, কেবিলগুলো আমি পরীক্ষাও করেছি বাজাজ পালসারে, প্রথমে 220-তে। অ্যাকচুয়ালি কেবিলটা আমার যেটা এটা দেখছেন, এই কেবিলটা, এই কেবিলটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজাজ পালসার KTM RX এর জন্যেই, কিন্তু আমরা ইউজ করব ইউনিভার্সাল বাইকে, যেমন TVS, হিরো, ইয়ামা, হোন্ডা সব বাইকে হয়ে যাবে। কিন্তু এর সিস্টেম রয়েছে, যে কোনো বাইকের একটা জ্যাক থাকে, জ্যাকে আমরা লাগিয়ে ইরোটাকে পরীক্ষা করি, 4টা তার থাকে,
চারটা তারের মধ্যে আমাদেরকে দেখতে হবে ভোল্ট, 12 ভোল্ট আর গ্রাউন্ড আর্থিং, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। আর একটা ভিসিইউ হাই ভোল্ট থাকে, একটা ভিসিইউ লো ভোল্ট থাকে। তো আমরা দুটো লাইনকে পরীক্ষা করব মাল্টিমিটার দিয়ে, যেমন ভিসিইউ হাই লো পরীক্ষা আমরা করব না মাল্টিমিটার দিয়ে, আমরা শুধু পরীক্ষা করব ধরেন 12 ভোল্ট আর গ্রাউন্ড। এই দুটো জিনিসকে আমাদেরকে ঠিক লক্ষ্য করে দেখতে হবে মেপে মাল্টিমিটার দিয়ে, তারপরে আমরা কানেকশানটা যে কোনো বাইকে করতে পারি। আর আমাদের এই যে জ্যাকে দেখেন, এখানে উপরে জ্যাকটা রয়েছে, এই জ্যাকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি কি রয়েছে। এখানে চারটা পিন দেখছেন, চারটা পিনে দেখেন কি কি আছে, একটা ভোল্ট আছে, একটা গ্রাউন্ড আছে, একটা ইস্যু হাই ভোল্ট আছে, একটা ইস্যু লো ভোল্ট আছে। তো এগুলো জিনিস এখানে আপনাদেরকে আমি বলে দিলাম। এবার এই কেবিলটা যখন অ্যামাজনে কিনবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে এটা পারচেস করে নেবেন। ওখানে আপনার এই কেবিলটার দাম নেবে 850 টাকা, 860 টাকার মতন দাম পড়বে। তারপরে এই ব্লুটুথ স্ক্যানারটা নেবেন, উপরে দেখছেন এই মালটাও আপনি 499 টাকা পেয়ে নেবেন, এটাও ইউনিভার্সাল। কিন্তু বন্ধুরা, এই এই স্ক্যানার যেটা আমি দেখালাম ব্লুটুথটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে অ্যাপস দেবে না, অ্যাপসটা প্লে স্টোর থেকে পে করিয়ে নিতে হবে। তো আমার ধারণা এই অ্যাপ এই ব্লুটুথটা না লওয়াই ভালো। আরও অ্যামাজনে আছে, সেখানে দামিটা নেবেন, প্লাস ওখানে একটা কাগজ দিবে, ইরোর কোড থাকবে, ধরেন যে একটা স্ক্যানার কোড থাকবে, বারকোড, ওই বারকোডটা যখন স্ক্যান করবে মোবাইলে আপনাকে ঠেলে দিবে প্লে স্টোর বা কোনো জায়গাতে, ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবে না। সেই অ্যাপসের নাম হচ্ছে টর্ক, টর্ক প্রো। সেই অ্যাপ দিয়ে আমরা বাইকের পরীক্ষা করতে পারি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই ব্যাপারে বললাম। এখন আপনারা আপনি ভাবছেন যে সাজির বাইক গুরু টু চ্যানেলে এখন ভিডিও কেন ছাড়ছে না, তো আমি BS6 নিয়ে কিছু আলোচনা করছি, তার জন্যে আপনাদেরকে আমি এখন আসল তথ্য দিচ্ছি না। কেন, আপনারা আমার হচ্ছেন ভিউয়ার, আর আপনাদেরকে আমি যদি ভালো তথ্য না দিই তাহলে আশা করি ভালো হবে না। তো আমার চ্যানেলে আপনারা জুড়ে থাকলে আপনাদেরকে আসল তথ্যটাই দিব, আর আপনারা আসল জিনিসটাই কিনবেন। BS6 বাইকের যখন এখন তাড়াতাড়ি করবেন না, BS6 বাইকের টুলস যখন কিনবেন, সব কিছু চিন্তা ভাবনা করে তারপরেই কিনবেন। আমি একটা ইউটিউবার, আমাকে তো দেখাতে হবে, তার জন্য আমি কিনে নিয়েছি, কিন্তু কোনটা বেস্ট ভালো হবে সেটা আমি আপনাদেরকে নিতে বলবো, আর আপনাদের নিজের নিজের গ্যারেজে আপনারা চেক আপ করবেন। তো আমি নেক্সট ভিডিও ছাড়বো, সব বাইকে কানেক্ট করে দেখাবো বাংলাতে, আর সব গাড়ির যেটা ইরোর কোড চেক করার জ্যাক থাকে, ওর কিন্তু বিভিন্ন ধরনের কানেকশান থাকে, কার ভোল্ট এখানে আছে, কার ভোল্ট ওখানে আছে। তো এই সব নিয়ে একটা ভিডিও আমি বানাবো, যেন ওই জ্যাকেট ওই কেবিলটা কেনার পর আপনারা সব গাড়িতে লাগাতে পারেন, একটা কেবিলে সব কাজ দেবে। এটা না যে হিরোর জন্য আলাদা নিতে হবে, বাজাজের জন্য আলাদা নিতে হবে, TVSের জন্য আলাদা নিতে হবে, আমার জন্য আলাদা নিতে হবে, একটা কেবিলে আপনাদের সব কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি সিস্টেমটা বলে দিব নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এভাবেই আপনারা নেবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু টু চ্যানেলে, আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা জুড়ে থাকুন, থ্যাংক ইউ।